झंटू, ए झंटू, अरे ए चोद ना झंटू। হ্যাঁ হ্যাঁ বাবু, কে আছে কে আছে? লেওড়ার বাল কি হয়েছে মারাচ্ছ? কোথায় ছিলিস তুই? আসলে বাবু, কালকে সারা রাত জেগে কাজ করেছি তো, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। চোদনাগুলো শুধু পড়ে পড়ে ঘুমালে হবে? এখনো যে কত কাজ পড়ে আছে সেই বেলায় কি হুশ আছে? লেওড়া এত লোকের আয়োজন, বাজারগুলো কখন করবি শুনি? হ্যাঁ হ্যাঁ বাবু, আমি তো এখনই যাচ্ছিলাম বাজার করতে, বাড়া এমনি অনেক বেলা হয়ে গেছে, আর দেরি না করে তাড়াতাড়ি যা। আচ্ছা বাবু। লেওড়া ঘরে একটা আদ্দা আমরা পাঠা থাকতে, আমি আর একা একা কতদিক সামলাবো? ফুটো, এ ফুটো, বাড়া বালের বেলুন ফুলাতে ফুলাতে মুখটা পুরো ব্যথা হয়ে গেল। ফুটো দে, আমি একটু ফুলিয়ে দেই। এ লেওড়া, বেলুন ফুলানোর জন্য না গাড়ি দম থাকা লাগে, বুঝলি তো? যেটা বাড়াতে নেই তাই বেশি ক্যালক্যাল মারাস না। বেলুন ফুলানোর জন্য গাড়ি দম থাকা লাগে, এ তো বড় আগে জানতাম না। ফুটো, এ ফুটো, নে বড়া, বাবা আবার ডাকছে কেন? যা ফুটো, কাকু ডাকছে, শুনে আয়। ধুর লেওড়া, বাল যাবে, আমি এমনি খেটে খেটে মরছি। কি রে ভোতাগুলো, কাজ কত দূর? পল্টুদা, এত দেরি করলে কেন? আর বলিস না, বাড়ির থেকে দুটো পান্তা ভাত খেয়ে আসলাম। এ লেওড়া ফটকে কোথায় রে? ফটকে? ওই লেওড়া মনে হয় ডিজে বক্স আনতে গেছে। এ মাছ নেবে, মাছ, রুই মাছ, নিয়ে যাও নিয়ে যাও, জলের দামে ফেলের রস, জলের দামে ফেলের রস। এ মাছ মাছ, বড় মাছ আছে, রুই মাছ, রুই মাছ। এ মাছ কত করে কেজি? এই মাছ 280 টাকা কেজি, 2-1 কেজি দেবো নাকি? আরে লেওড়া, 2-1 কেজিতে ভালো হবে না, আমার তো 8-10 কেজি মাছ লাগবে। 8-10 কেজি? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ হ্যাঁ রে, আমাদের পাশের পাড়ার নান্টু আছে না, ওরই নাতির মুখে ভাত। এই মেরেছে, কয়দিন আগে না নান্টুর নাতি হলো, আর এই কয়দিনের মধ্যে মাছটা তো দামড়া হয়ে গেল। হ্যাঁ তা যা বলেছিস, দে দে মাছ, দে ভালো ভালো মাছ দিবি, নাহলে কিন্তু নান্টু আমার সাটা ভাঙবে। আচ্ছা আচ্ছা বন্ধুরা, IPL খুব শীঘ্রই আসছে, তাই তোমরা কি বিশুদ্ধ উচ্ছ্বাস ও আনন্দের জগতে ডুব দিতে প্রস্তুত? বাজারের হাজারো আকর্ষণীয় গেমগুলির মধ্যে আজকে আমরা একটি অ্যাডভেঞ্চার গেমের কথা বলবো, যেটির নাম হলো অ্যাভিয়েটর। এই গেমটি তোমাদের আত্মা ও পালস রেটকে বাড়িয়ে দেবে। মোস্ট বেটের সব থেকে সেরা গেমগুলির মধ্যে এটি হলো একটি। মোস্ট বেট হলো একটি লাইসেন্সপ্রাপ্ত নাম্বার 1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। প্লেনটি টেক অফ করার আগে ক্যাশ আউট ক্লিক করার জন্য প্রস্তুত হও এবং জেতার জন্য ক্লিক করে অপেক্ষা করো। দেখেছো কতটা অনায়াসে ও সহজেই তোমরা জিততে পারবে? এছাড়া মোস্ট বেটে রয়েছে জেটেক্স, আন্ডারবাহার ও ক্যাশএক্স এর মতন আরো অনেক গেম। তোমরা যদি আমার দেওয়া প্রোমো কোড SLAMFOX888 ব্যবহার করে রেজিস্ট্রেশন করো, তাহলেই তোমরা পেয়ে যাবে 34,000 টাকা পর্যন্ত বোনাস ও 250টি ফ্রি স্পিন। এছাড়াও মোস্ট বেটে গুগল পে, ফোন পে এবং পেটিএম এর মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করতে পারবে। মোস্ট বেট তার খেলোয়াড়দের 100% নিরাপত্তা নিশ্চিত করে। আরো তোমরা পেয়ে যাবে 24/7 কাস্টমার সাপোর্ট। তাই আমার দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং আমার দেওয়া প্রোমো কোড SLAMFOX888 দিয়ে রেজিস্ট্রেশন করো, আর পেয়ে যাও অনেক বোনাস ও 250টি ফ্রি স্পিন। ইয়ো ইয়ো, চিড়িং, 12-14, গার মারায়ে, অন্ন প্রাশনে, ভোশ্রী মারে, পালের বাচ্চা আজ ভাত খাবে। নান্টুবাবু, আপনার নাতির নামটা কি? ফাটা, ফাটা ভোশ্রী বালা, ফাটা গার ফাটা, অন্ন প্রাশনে, ভোশ্রী মারে, বাল ছেড়া বাচ্চা, 12-14, আজ ভাত খাবে। নিন নান্টুবাবু, এবার ফাটার বাবাকে ডাকুন। মেসমশাই, নিন এবার জামাইবাবুকে একটু ডাক দিন। এ পল্টু, ফুটু কোথায় রে? জানি না কাকু, মনে হয় ঘরেই আছে। বৌমা, ও বৌমা, ফুটুকে ডেকে দাও তো। আচ্ছা বাবা, দিচ্ছি। আরে চুদুন, লেওড়া কি সেক্সি ফিগার হে! কই গো, কই গেলে? কই গো, শুনতে পাচ্ছো? নেবড়া, এই মাগে আবার ডাকছে কেন? ভোদা, এত সুন্দর একটা জিনিস দেখছিলাম, তা না চুদনি ডাকা মারাচ্ছে। না, এই লোকটা যে কোথায় যায় না, কাজের সময় খুঁজে পাওয়া যায় না। কি হয়েছে কি বলা, এত টাকা টাকা কিসের? তুমি বাথরুমের পিছনে কি করছিলে? কি করছিলাম মানে, লেওড়া একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, আর তুমি এসে আমার ভালো কাজটা পুরো গাল মেরে দিলে। পুরোহিত মশাই তোমাকে ডাকছেন, বললেন কি একটা দরকার আছে, তাই ডাকছিলাম। এ লেওড়া, আমার আবার কি কাজ? দেখি মানে সরো সরো, দেখি কি বাচ্চিতে ডাকছে। এই লোকটা কখন যে কি করে কিছুই বুঝি না।
একই তুই বাথরুমে কি করছিলি? কেন বৌদি টান করছিলাম? নাও ফাটা বাবা, এর ভিতরে তোমার যেই জিনিসটা পছন্দ তুমি সেটা নাও। আমার দূরবীন কই? দূরবীন সেটা আবার কি? হ্যাঁ আমি জানি না, আমার দূরবীন এনে দাও নালে কিন্তু থাম গুদ মেরে দেবো এই বলে দিলাম। দাদু দাদু আমার দূরবীন কই? এই গান মেরেছে, এ তো কলকে চাইছে। তুমি আমার দূরবীন নিয়ে তো আমার দূরবীন তো তাড়াতাড়ি নালে কিন্তু গুদ মেরে দেবো বলে দিলাম থাম দিতেলে। এই নান্টু, এ তোমার নাতির কি মুখের ভাষা? আরো কোন দূরবীনের কথা বলছে? কি হয়েছে কি মারা? আমাকে আবার কিসের দরকার? বাবা বাবা মামার দূরবীন দাও। দূরবীন মানে লেওড়া কিসের দূরবীন? হ্যাঁ গো, তুমি এতটা নিচে নেমে যাবে এটা আমি ভাবতে পারিনি। শেষমেশ তুমি এই করলে ঠিক নেই লেওড়া, আমি আবার কি করলাম? কি হয়েছে গো বৌমা, ফুটো আবার কি করলো? আপনি জানেন না বাবা, ও বাথরুমে ওকে মেনে মেয়েদের চান করে দেখছিল। আমি ওকে ডাকতে গিয়ে দেখি ও বাথরুমের পিছন থেকে বেরিয়ে আসছে। সে কি বলছে বৌমা, ফুটো এসব করেছে? হ্যাঁ বাবা, আমি নিজে চোখে দেখেছি। চোরের বাচ্চা, তোর এত বড় সাহস? মানে বাবা আমি কিছু করিনি, ও মিথ্যে কথা বলছে। কি বলছো? আমি মিথ্যে কথা বলছি? জুতো মেরে তোমার মুখ লম্বা করে দেবো বলে দিলাম। পাঁচজন ছেলে বৌমা মিথ্যে কথা বলছে? সারা পাড়ার লোকের সামনে আমার মান সম্মান সব শেষ করে দিলো। বাবা আমি সত্যি করে চান করে দেখিনি। দেখিস নি চোদনা, আমি তোকে চিনি না, বেড়া শুনে বাচ্চা আমার বাড়ি থেকে। সালা মাগি, তুই আমার নামে মিথ্যে কথা বললি তো? তারা লেওড়া তোর গার ভাঙছি। ছেগো মারি ছেলে, আমার বৌমার উপর গরম দেখানো? বেলা শুনে বাচ্চা বাড়ি থেকে। শালা মাগি, বাড়ি মরতে লোকের সামনে আমাকে অপমান করলো। লেউড়ি আমি নাকি বাথরুমে ওকে মেরে মেয়েদের চান করে দেখেছি। বাবা চলুন কিছু খেয়ে নেবেন। না বৌমা, সারা গ্রামের লোকের সামনে এত অপমানিত হওয়ার পর আমার গলা দিয়ে আর খাবার নামবে না। ফাটাকে খাইয়ে তুমি খেয়ে নাও, যাও। নান্টু বাবু রান্নাগুলো হেভি হয়েছে বুঝলেন, বহুদিন পর আজকে সেটা ভরে খেলাম। আর মাছের ঝোলটা যা হয়েছে না, এখনো মুখে লেগে আছে। আমি তো ভাবছি বাড়ি গিয়ে গিন্নির হাতে একটা বাটি দিয়ে পাঠাবো। আচ্ছা পাঠিয়ে দেবেন। আচ্ছা নান্টু বাবু তাহলে আসি। আচ্ছা আবার আসবেন। আরে ফুটো জি, এই কে রে বাড়া? আরে হারান কাকু জি, এই কি ফুটো, তুমি মদ খেয়েছো? এই বাড়া আমি খেয়েছি, তুমি সেটা বলে খেয়েছি তো বাড়া? তোমরা হলে বাড়া বালজিরা প্রতিবেশি, তোমরা তো সেটা বলে গিল ভাই। হ্যাঁ যাও বাড়া যাও, অনেক চুরিয়েছি এবার বাড়ি যাও। কি করে কি বলি বাঞ্চল, তুই আমার সাদা ভাঙবি? হ্যাঁ বাড়া ভেঙে দেবো ভেঙে দেবো, সব ভেঙে দেবো বাড়া। আমার নাম ফুটো ফুটো, লেওড়া এমন গাড় মেরে দেবো না পাখিতেও টের পাবে না। কি বললি চুদির ভাই, কবে রে? কি হলো কি হলো কি হলো?